বীরনগর হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। ব্রিটিশ শাসনকালের আগে বীরনগরের পাশ দিয়ে বয়ে চলতো ভাগীরথী নদী। তখন এই অঞ্চলের নাম ছিল উলা। দস্যু দমনে বাঙালি যুবকদের বীরত্ব দেখে ইংরেজদের নামকরণ করেছিল বীরনগর বা উলা বীরনগর। এটি নদিয়া জেলার একটি পুরনো জনপদ ও অন্যতম প্রাচীন পৌরসভা। এই পৌরসভার প্রথম পৌরপিতা ছিলেন কবি নবীনচন্দ্র সেন। এখানে জোড়া বাংলা মন্দির, দ্বাদশ শিব মন্দির ও আরও কিছু সুপ্রাচীন মন্দির রয়েছে। বীরনগরে বিখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর জন্ম হয়। 1657 খ্রিস্টাব্দে শান্তিপুরের গুরু মহাশয় মোহন মিত্র ও তার চার ভাই টেকা থেকে উলাতে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। মোহন মিত্রের পুত্র রামেশ্বর মিত্র ছিলেন খুব শিক্ষিত ও সম্মানীয় ব্যক্তি। রামেশ্বর মিত্র বাংলার নবাব মুর্শিদকুলি খাঁ ও শায়েস্তা খানের কোষাধ্যক্ষ আবার হিসাবরক্ষক ছিলেন। 1704 সালে নিজের কাজের পারদর্শিতার জন্য তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে মুস্তাফি উপাধি লাভ করেন এবং সাথে সাথে স্মারকচিহ্ন হিসেবে একটি সোনার পাঞ্জাও লাভ করেন। 1683 সালে এই চণ্ডী মণ্ডপ তৈরি করেন রামেশ্বর মিত্র মুস্তাফি। এখানে আজও দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ১৬৯৪ সালে রামেশ্বর মিত্র তৈরি করেন এই জোড়া বাংলা কৃষ্ণ মন্দির, যা শুধু তখনকার দিনেই নয়, এখনও খুব কম দেখা যায় বাংলাতে। দুইটি দোচালা ঘর পাশাপাশি তৈরি করে এই মন্দির নির্মাণ করা হয়। সামনের দোচালা ঘরটি হলো নাট মণ্ডপ এবং পেছনেরটি হলো মন্দিরের গর্ভগৃহ। তিন খিলান বিশিষ্ট প্রবেশপথ ও টেরাকোটার কারুকাজ সহ মন্দিরটি বাংলার এক অনন্য নির্মাণ কৌশল। পরবর্তীকালে মিত্র মুস্তাফি পরিবার ভেঙে যায় তিন ভাগে। রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র রঘুনন্দন মিত্র মুস্তাফি চলে আসেন শ্রীপুরে, চতুর্থ পুত্র অনন্তরাম মিত্র মুস্তাফি 1712 সালে চলে আসেন সুখড়িয়াতে। বাকি পরিবার থাকতে লাগেন উলা বা বীরনগরেই। পরবর্তীকালে 1744 সালে মিত্র মুস্তাফি বংশের শিবরাম মিত্র মুস্তাফি বীরনগরে তৈরি করেন এই দ্বাদশ শিব মন্দির। এছাড়াও মুস্তাফিরা বীরনগরে তৈরি করেছিলেন আরও কিছু বড় বড় এবং উল্লেখযোগ্য মন্দির, তবে সব মন্দির আজকে আর টিকে নেই। মন্দিরগুলি ধ্বংসাবশেষ রূপ ছড়িয়ে রয়েছে এদিক ওদিক। কতদিন আর দেখা যাবে এই মন্দিরগুলি তা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি বীরনগরে গড়ে উঠেছিল মুখার্জি জমিদার বংশ। এরা বীরনগরের অপর দিকে রাজত্ব করতেন। শোনা যায় 1800 শতকের মাঝামাঝি মহাদেব মুখার্জি দুই ডাকাত সর্দার বৈদ্যনাথ ও বিশ্বনাথের দলবলকে পরাস্ত করেন। এদের পরাক্রম ও বীরত্বের কারণেই উলার নামকরণ করা হয় বীরনগর। মুখার্জি জমিদার বংশের স্মৃতিস্বরূপ পড়ে রয়েছে এখনও বীরনগরের সিংহদরজা, একটি পিতলের রথ ও একটি শিব মন্দির, যা আজও বীরনগরে বর্তমান।